হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কিভাবে কম খরচে একটা হোম স্টুডিও তৈরি করা যায় এবং কি কি প্রয়োজন হবে একটা স্টুডিও তৈরি করার জন্য। আমি রেজমা সাজ্জাদ, আমি একজন প্রফেশনাল মিউজিক ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড সাউন্ড ইঞ্জিনিয়ার। আমার কাছে অনেকেই কোয়েশ্চেনটা করে থাকে, স্পেশালি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে, যে কিভাবে একটা হোম স্টুডিও তৈরি করবেন। তারা বুঝতে পারছেন না কিভাবে স্টার্ট করবেন, এই বিষয়ে অনেক কোয়েশ্চেন আসে আমার কাছে। তো আজকে আমি যাচ্ছি সেগুলো একটু ডিসক্রাইব করতে। খুব ইজি কিছু জিনিস, কিছু ইনফরমেশন আমি দিতে চাই। সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট যেহেতু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনাকে রেকর্ডিং করার জন্য সবার আগে প্রয়োজন আপনার একটা কম্পিউটার, ল্যাপটপ। খুব যে খুব হাই কনফিগারেশন হতে হবে এটা না, বিগিনার স্টেজে মোটামুটি একটা হলেই হয়। এটা ইম্পর্টেন্ট যে কতটুকু র্যাম থাকবে, যত বেশি র্যাম থাকবে যত প্রসেসর স্পিড হবে সেটাই ভালো। তবে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আপনি একটি কোর i5 মিনিমাম 8 GB র্যাম, এটা ল্যাপটপ অর কম্পিউটার আপনি ইউজ করতে পারেন। দেন আপনার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যেহেতু আপনি গান রেকর্ডিং করবেন, আপনি গিটার, কিবোর্ড, ভোকাল ইনপুট দেওয়ার জন্য ইউনিডা অডিও ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইস, একটা সাউন্ড কার্ড আপনার প্রয়োজন আছে। আপনি যদি চান ফোকাস সাইডে 2i2 ইউজ করতে পারেন, এটা খুব একটা দামি সাউন্ড কার্ড না, ভালো। ওটার সাথে একটা ফুল প্যাকেজও আছে, কন্ডেন্সার, মাইক্রোফোন, হেডফোনের একটা প্যাকেজে 25-25 হাজার টাকা পাওয়া যায়। চাইলে আপনি শুধু সাউন্ড কার্ডটাও নিতে পারেন। তারপরে ইউনিট আর মনিটর স্পিকার, মার্কেটে কম দামের মধ্যে ভালো স্পিকার হচ্ছে KRK 5, ইজ এ ভেরি গুড স্পিকার ফর মনিটরিং। বাট আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, যখনই আপনি এই ধরনের মনিটর স্পিকারগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনার বাসায় রুমে প্রপার একোস্টিক থাকতে হবে, সাউন্ড প্রুফ আছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ট্রিক কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তাহলে যদি আপনারা মনে করেন যে না আপনার বাসায় প্রপার একোস্টিক নাই, করা সম্ভব হচ্ছে না স্পিকার, তাহলে স্পিকারটা না ইউজ করে কিন্তু আপনারা ভালো মনিটর হেডফোন ইউজ করতে পারেন। বাজারে কিন্তু অনেক কম খরচে বেশ ভালো কিছু হেডফোন পাওয়া যায়, যেগুলো রেঞ্জ 6,000 টাকা থেকে শুরু হয়। সেটা কিন্তু কম্পিটিভলি মনিটর স্পিকার থেকে অনেক কম ব্যয়বহুল। যেমন নর্মালি আমি যেগুলো যেটা কথা বলছি Rocket 5, সেগুলো 27,000+ প্রাইস পড়ে, কিন্তু একটা মনিটর হিয়ারিং হেডফোন কিন্তু 6,000 থেকে 12,000 টাকার মধ্যে, আরও বেশি রেঞ্জেরও আছে। কিন্তু আমি আমি আমার এই বক্তব্যগুলো কিন্তু নট ফর একদম যারা প্রো লেভেলে কাজ করছে তার জন্য না, যারা মাত্র শুরু করতে চাচ্ছে তাদের জন্য। সো একটা ভালো হেডফোন আপনাকে আপনার প্রথম অবস্থাতে কিন্তু কাজটাতে সহযোগিতা করতে পারে। দেন ইউ নিড আ মিডি কিবোর্ড, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যে মিউজিকগুলো বানাবেন সেখানে কিন্তু আপনার DAW তে, লাইক আপনি যদি কিউবেস ইউজ করেন বা যেসব থাকে লজিক, প্রো টুলস, এগুলোতে কিন্তু VSTI ইনস্ট্রুমেন্ট থাকে। VSTI হচ্ছে ভার্চুয়াল স্টুডিও টেকনোলজি ইনস্ট্রুমেন্টস। তো এই VSTI দিয়ে কিন্তু আপনি ওটা বাজানোর জন্য আপনি দুটা জিনিস ইউজ করতে পারেন, অ্যাট ফার্স্ট আপনার কম্পিউটারের কিবোর্ড, আরেকটা হচ্ছে মিডি কিবোর্ড। শুধু কম্পিউটারের কিবোর্ড দিয়ে বাজানো কিন্তু একটু ডিফিকাল্ট অ্যান্ড এটা সময় সাপেক্ষ। আরেকটা ওয়ে আছে, আপনি চাহলে মিডি নোট অ্যাসাইন করে করেও বাজাতে পারেন, যেটাও অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং এগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে আসলে খুব একটা মিউজিকশিয়ানশিপ বা ব্যাপারটা থাকে না, ফিল অনেক কিছু এক্সপ্রেশন দিতে দেওয়া যায় না এবং এতে সময়ও অনেক বেশি খরচ হয়। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশনস হচ্ছে একটা মিডি কিবোর্ড। তো মিডি কিবোর্ড বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের পাওয়া যায়, M-Audio, এগুলো, এবং এগুলো খুব একটা ব্যয়বহুল তাও না, 11,000 টাকা থেকে শুরু হয় up to 60,000, 1,00,000 পর্যন্ত আছে। ইট ডিপেন্ডস অন ইউর চয়েস, আপনি কীরকম চাচ্ছেন, আপনার কতটুকু বাজেট আছে তার উপরে। তাহলে কি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, অ্যাট ফার্স্ট ইউনিট এ ল্যাপটপ, সেকেন্ড ইউনিট এ সাউন্ড কার্ড, থার্ড ইউনিট গুড পেয়ার অফ হেডফোনস অ্যান্ড গুড পেয়ার অফ স্পিকার্স অ্যান্ড মিডি কিবোর্ড। অ্যান্ড আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে রেকর্ড করবেন, কারণ কম্পিউটারে তো আপনি রেকর্ড করার জন্য ইউনিট এ সফটওয়্যার। তো মার্কেটে অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়, ট্রায়াল ভার্সন আছে, আপনি অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন, যেমন কিউবেস, আমি ব্যক্তিগতভাবে স্টেনবার্গ ফ্যান, আমি কিউবেস ইউজ করি, লজিক আছে, প্রো টুলস আছে, সোনার আছে, এখন একটা সফটওয়্যার খুব জনপ্রিয় আমি সবাইকে অনেককে দেখছি ইউজ করছে, Studio One, ফ্রুটি লুপস। সো দ্যাটস ইউর চয়েস, মার্কেটে অনেক সফটওয়্যার আছে।
আসলে একটা ব্যাপার, আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি যে বললাম যে একটা স্টুডিও বানানোর জন্য আসলে নিজের ইচ্ছাটা ইম্পর্টেন্ট, সেরকম খুব বেশি একটা টাকার প্রয়োজন হয় না, কিন্তু এটা বলছি আবার আমার পেছনে দেখাচ্ছি এত বড় একটা স্টুডিও যেখানে অনেক হাই প্রোফাইল ইকুইপমেন্টস অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। আমার কাছে মনে হলো ব্যাপারটা অনেকটা মানে কেমন একটা দ্বিধার মতো চলে আসছে কথার মধ্যে। তা আমি চিন্তা করলাম যে আসলে আসল কথাটা বলা হচ্ছে যে আমার আমার কাছে এখন যেসব ইনস্ট্রুমেন্টস বা আমার যে ইকুইপমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার একদিনে হয়নি। আপনারা শুনলে অবাক হবেন, আমি আমার লাইফে যখন প্রথম স্টুডিওটা স্টার্ট করি সেটা কিন্তু ছিল আমার বেডরুমে, ইয়াস 1998। ওই সময় কিন্তু ইভেন আমার কাছে কোনো ভালো সাউন্ড কার্ড ছিল না, অ্যাটলিস্ট আমি তো আপনাদেরকে বলেছি যে আপনারা ফোকাসরাইট 2i2, তখন ফোকাসরাইট 2i2 কি জিনিস চোখেও মানে কল্পনারই বাইরে। ইভেন এখন আপনি আমার ভিডিও দেখতে পারছেন, আমার ছাড়াও বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক ভিডিও আছে আপনাকে হেল্প করবে কীভাবে আপনি আপনার স্টুডিও ডেভেলপ করবেন, কীভাবে সফটওয়্যার অপারেট করবেন। আমার সময় কিন্তু এটা ছিল না। আমি যে জিনিসটা প্রথমে করেছি যে আমি কখনো কমপ্লেন করি নাই যে না আমার এটা নাই, আমি ভাবছি যে না আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। 486 মেশিন, একটা সাউন্ড কার্ড ছিল, সে তাও মাদার বোর্ডের সাথে বিল্ট ইন। আমার এক ফ্রেন্ড ছিল ওই সময় আমাকে খুব হেল্প করেছিল, পান্টু নাম, ও এখন বাংলাদেশে থাকে না, দেশের বাইরে আছে। ও আমাকে বললো যে ভাই আপনি তো স্টার্ট করতে পারেন, আপনার কম্পিউটারে তো রেকর্ডিং করা সম্ভব। তা বললাম কীভাবে রেকর্ডিং করবো, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট তো অনেক অনেক বড় বড় কনসোল লাগে, বড় টেপ মেশিন লাগে, কারণ তখন কিন্তু ব্যাক ইন 1998 কিন্তু আমরা স্পুলে রেকর্ড করতাম অ্যান্ড হাইট এইসব ডিভাইসে, সো কম্পিউটার রেকর্ড করা যায় এটা আমার ধারণাও ছিল না সেই মুহূর্তে। দেন তখন আমাকে বললো যে ভাইয়া ইটস পসিবল, একটা সফটওয়্যার আছে নাম হচ্ছে কেক ওয়াক, এটা অনেক আগের কথা। তো আমি বললাম এটা কী, এটা কীভাবে করে? অ্যান্ড তখন আমি আসলে কম্পিউটারে গেম খেলা ছাড়া তেমন কিছুই জানতাম না, খুব কম্পিউটারের ব্যাপারে কিছু জানতাম না, খুব ভালো ট্রাবল শুট বুঝতাম না, অ্যাজ এ মানে আমি অ্যাজ এ ফ্যাক্ট তেমন কিছুই বুঝতাম না, খালি গেম খেলতাম, ক্রিকেট আমার ফেভারিট গেম, ব্রায়ান লারা মানে কী জানি ওয়ারেভার এগুলো ছিল এগুলোই খেলতাম। তো সে আমাকে বললো যে আপনি কেক ওয়াকটা ইনস্টল করেন, তো আমাকে কেক ওয়াকটা ইনস্টল করে দিল। আমি করতে গিয়ে দেখলাম যে ওয়াও এটা তো করা যায়, মানে এটা মানে আমি পারবো বোধ হয়। ওই যে পারবো এই কথাটাই ছিল আমার লাইফের ফার্স্ট যে হ্যাঁ আমি পারবো, এই এই চিন্তাটা কিন্তু আমাকে প্রথম আসছে যে আমি পারবো। আমার কিছু নাই, আমার ভালো সাউন্ড কার্ড, ইভেন ভালো সাউন্ড কার্ড যে লাগে এটাই আমি তখন জানতাম না, আমি মনে করতাম এটা দিয়েই মনে হচ্ছে। দেন এভাবে চললো দুই বছর, 2002-তে, দুই বছর না চার বছর আসলে আমি এইভাবে কন্টিনিউ করি। 2002-তে আমি বলবো আমার জীবনে এক দেবতার দেখা পাই, সেটা হচ্ছে টিপু ভাই, অবস্কিউরের ভোকাল ছিলেন, এবং আমরা যারা এখন ডিজিটাল অডিও প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই জানি উনি কিন্তু, টিপু ভাই হচ্ছে একজন পাইনিয়ার বলা যেতে পারে এই ইন্ডাস্ট্রির। উনি খুব স্ট্রাগল করেছিলেন যে কারণ একটা সময় বাংলাদেশে ডিজিটাল রেকর্ডিং স্টুডিওগুলোকে খুব একটা প্রায়োরিটি দিত না, কিন্তু উনি কিন্তু সেই সময়টা পার করছেন যে না এটা তো ভালো রেকর্ডিং করা যায়। তো উনি ওই মুহূর্তে একটা স্টুডিও দেন, সেটা ছিল ড্রিম ডেস্ক একটা স্টুডিও। সেখানে আমি ওনাকে বললাম যে টিপু ভাই আমি আসলে এই করছি, আমার বাসায় এই সেট আপ দিয়ে কাজ করছি, তো আমি জানি ইটস নট ইনাফ, আমি যদি আপনার পাশে থাকতে পারি তাহলে আপনি আমাকে যদি হেল্প করেন আমি হয়তো কিছুটা ইম্প্রুভ করবো বা আমার পথ চলাটা বোধ হয় আরেকটু সহজ হবে। তখন টিপু ভাই যেটা আমাকে করলাম, ঠিক আছে তুমি আমার একটা কাজ করো, আমি তো স্টুডিও দিচ্ছি, তুমি যদি চাও তুমি আমার এখানে স্টুডিওতে পার্ট টাইম কাজ করতে পারো। অ্যান্ড আই সেড ওয়াও ইটস গুড, অ্যান্ড আমি অ্যাজ ইউজুয়াল এভরিডে স্টুডিও যাওয়া শুরু করলাম, কাজ শুরু করলাম। সেখানে আমার সাথে বাংলাদেশের অনেক বড় বড় মিউজিশিয়ানদের দেখা হয় এবং তাদের সাথে আমি কাজ করার সুযোগ পাই। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যার সাথে কাজ করেছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অসম্ভব অন্যতম একজন নাম করা মিউজিক ডিরেক্টর অ্যান্ড কিবোর্ড প্লেয়ার এবং বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড মাইলসে আছেন উনি, মানাম আহমেদ। ওনার সাথে আমি দীর্ঘ সময় কাজ করেছি এবং পরবর্তীতে আমার বাসায় আমি মানাম ভাইকে যখন বললাম যে আমি বাসায় একটা স্টুডিও কাজ করছি, টিপু ভাইও এটা জানতেন। তো উনি বললো যে তুমি কীভাবে করো, আমলাম আমার তোমার তো কিবোর্ড আছে, আমলাম না আমার তো কিবোর্ড নেই। তখন আমার মনে আছে টিপু ভাইয়ের একটা কিবোর্ড ছিল, উনি আমাকে সেই কিবোর্ডটা দেয় বাসায় যে তুমি তো প্র্যাকটিস করো বাসায়। আর মানাম ভাইয়ের সাথে যেহেতু সবসময় কাজ করতাম, ওনার রেকর্ডিংয়ের ওনার সাথে ওনার পাশে থাকতাম,
পাশে থাকলে আসলে বলাটা ওইভাবে না, আমি ওনাকে কোনো হেল্প করতে পারিনি অ্যাকচুয়ালি, আমি উনি আমাকে হেল্প করতেন ওই সময়টা, উনি আমাকে পাশে রেখেছিলেন, টিপু ভাই আমাকে পাশে রেখেছিলেন, আমি অনেক কৃতজ্ঞ ওনাদের কাছে। ওই সময়টা আমি অনেক কিছু শিখেছি, কিন্তু এরপরে কিন্তু আমার মানে ওই যে বললাম না 1998 আমার স্ট্রাগল পিরিয়ড শুরু, আজকে 2019, ওই যে একটা 486 মেশিন, আর এখন আমার স্টুডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়, মানুষের যারা আমার কাজ মার্কেটে আছে অ্যাকসেপ্ট করছেন তাদের দোয়ায়, কিন্তু আজকে আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ ইটস ইনাফ আমি এখন পর্যন্ত মনে করি। আসলে ভালোর কোনো শেষ নাই, চাওয়া পাওয়ারও কোনো শেষ নাই, কিন্তু আপনাকে স্যাটিসফাইড হতে হবে। যেমন দেখেন আমি বললাম না ইচ্ছা শক্তিটা ইম্পর্টেন্ট, আমি চাই যে আমি করবো। লোক আমি এখন এই মুহূর্তে যে ক্যামেরাটাতে শ্যুট করছি সেটা একটা খুবই কম দামি একটা মোবাইলের ক্যামেরা, এবং এটা আমি সেলফি মোডে ভিডিও করছি। কিন্তু এখন আমি যদি কমপ্লেন করতাম যে আমার তো ভিডিও করার জন্য ভালো DSLR ক্যামেরা নাই, গোপ্রো নাই, এগুলো কিনবো তারপরে আমি এই ভিডিওটা বানাবো, তাহলে কিন্তু আমার ভিডিওটা বানানো হতো না। আই এম শিওর আপনারা যদি আমার পাশে থাকেন একদিন আমার গোপ্রো ক্যামেরা, DSLR ক্যামেরা সবই হবে, কিন্তু তার মানে তো এই না যে এই মুহূর্তে আমার নাই, এর জন্য আমি ভিডিও বানাবো না। সো প্লিজ আপনারা আপনাদের ইচ্ছা শক্তিটাকে আরও প্রবল করুন। আপনারা ভাবেন যে আপনাদের আশেপাশে অনেক কিছুই আছে যেটা আপনাদের কাছে মনে হচ্ছে যে না এটা ইনাফ না, এটা হয়তো সত্যি নাও হতে পারে। যা আছে যতটুকু আছে শুরু করেন। আর একটা কথা মনে রাখবেন যে অনেকেই ভাবে এবং অনেকেই বলে যে অডিও ইন্ডাস্ট্রিতে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিউচার নাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে এখন সরকারি উদ্যোগে হোক, প্রাইভেট সেক্টরে হোক, সব সেক্টরে কিন্তু এন্টারটেনমেন্ট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে, ইন্ডাস্ট্রি ডেভেলপড হচ্ছে, এবং সবচেয়ে বড় পজিটিভ যেই জিনিসটা লক্ষণীয় যে ইউনিভার্সিটিগুলো কিন্তু ডিপার্টমেন্ট খুলছে এই সাবজেক্টে পড়াশোনা করার জন্য। ইট মিন্স সামনে কিন্তু অনেক বড় সম্ভাবনা আছে এই প্ল্যাটফর্মে আয় রোজগার করার জন্য। আমি মনে করি আপনারা যারা ভাবছেন যে আপনারা এখানে কাজ করবেন কিন্তু এটাও মনে করছেন যে আমার কাছে ইনাফ রিসোর্সেস নাই, আমি মনে করি এই চিন্তাটা বাদ দেন, শুরু করে দেন। ভালো থাকবেন, টেক কেয়ার।